ছাগল চুরি গেছে, এই অভিযোগে বিবাদ। ঘটনায় পরপর 6টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট, বেশ কয়েকটি মোটরসাইকেলও লুটপাট করা হয়েছে। ঘটনায় লেগেছে রাজনৈতিক রং, গ্রামে উত্তেজনায় থাকায় চলছে র‍্যাফের টহল। ছাগল চুরি গেছে, স্রেফ, এই অভিযোগে এলাকার 6টি বাড়িতে ভাঙচুর, হামলা, লুটপাটের অভিযোগ। ঘটনায় কয়েকটি মোটরসাইকেল, সাইকেল, এমনকি বিশেষভাবে সক্ষম এক ব্যক্তির ট্রাইসাইকেলও নিয়ে যাওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ইতিমধ্যেই গোটা ঘটনায় লেগেছে রাজনীতির রং, এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশি পিকেট। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর দিগড়া মালিকবেড়িয়া পঞ্চায়েতের বাকফুল ও সলেমানপুর এলাকায়। স্থানীয় আইএসএফ ও সিপিএম কর্মীদের প্রায় 6টি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে স্থানীয় এক গৃহবধূ বলেন, আমরা সিপিএম সমর্থক, গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের বাড়িতে হামলা চালিয়েছে। ঘটনার পর গ্রাম ছাড়া গ্রামের বহু পুরুষ, কারা চিনি না, সঙ্গে পুলিশ ছিল চারজন, তার সঙ্গে দুষ্কৃতীরা ছিল, ঠিক আছে, আর আমাদের গ্রামের ব্লকের সদস্যরাও সঙ্গে ছিল, কিন্তু সাইটে ছিল, সব কিছু জানা গিয়েছে, সব কিছু দেখা গিয়েছে। ওরা এসে আমার বাড়িতে এসে হামলা করে, আমার বাড়িতে এসে গেটের তালা ভেঙে আমাকে বার করে, আমার কোলে আমার বাচ্চা ছিল, আমার বাচ্চাকেও আমার কোল থেকে নিয়ে খাটের উপরে ফেলে দেয়, দিয়ে আমার ঘর থেকে স্কুটির চাবি বার করে আমার স্কুটি নিয়ে বেরিয়ে যায়। আমি সিপিএম সমর্থক, আমি সিপিএম কর্মী, ওই জন্য আমার বাড়ি এসে, হ্যাঁ আমার বাড়ি এসে আক্রমণ করেছে টিএমসির লোকেরা, প্রচন্ড আতঙ্কে রয়েছি, আমাদের মানে এমনকি বাড়ির থেকে বেরোনোই মানে বেরোতেই পারছি না, এত আতঙ্কিত। অনেক পরিবার মানে নাই নাই করে 100 পরিবার আতঙ্কে আছে। আক্রান্তদের দাবি, হামলাকারীদের সাথে কয়েকজন পুলিশের পোশাক পরেও এসেছিলেন। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, ছাগল চুরি নিয়ে ঘটনার সূত্রপাত। ছাগল চুরি করেছে ওই যে আমাদের পাশের গ্রাম আছে সোলায়নপুর বলে, সন্দেহজনকভাবে ওকে সন্দেহ করেছে যে ছাগল চুরি করেছে। তা ওর বা ওর বাড়িতে নিয়ে ওর বাবাকে তুলে নিয়ে আসতে গেছে, ওর বাবাকে যখন তুলে নিয়ে আসতে গেছে টিএমসির লোকেরা, তা আইএসএফের ছেলেরা বা সিপিএমের ছেলেরা গিয়ে বলছে যে সন্দেহজনকভাবে তুলে নিয়েছে, তার উপযুক্ত প্রমাণটা নিয়ে আসো, প্রমাণটা নিয়ে এসে ওকে তুলে নিয়ে যা, বা ওকে যা শাস্তি দেওয়ার কথা, যা কিছু জরিমানা করার কথা জরিমানা করে দেবো। তার মধ্যেখানে ওখানে কথা কাটাকাটি হয়ে ঝামেলা হয়েছে, মারধর হয়েছে, মারধর হয়ে যাওয়ার পরে পরেক্ষণে গোন্ডা বাহিনী এসছে নারায়ণ, প্রথমে চলে যাবে, হ্যাঁ চলে যায়, চলে যাওয়ার পরে পরেক্ষণে গোন্ডা বাহিনী নারায়ণ গোস্বামীর নেতৃত্বে গোন্ডা বাহিনী পাঠিয়েছে এবং বোমা নিয়ে হাতে পিস্তল নিয়ে পাঠিয়েছে, পাঠিয়ে যে বাড়ি ভাঙচুর হামলা, আইএসএফের বাড়ি, সিপিএমের বাড়ি হামলা করেছে, ভাঙচুর করেছে এবং মারধর করেছে এবং ছোট ছোট বাচ্চাদেরকে মারধর করেছে। তার মাঝখানে বাড়িতে হামলা হয়েছে, সিপিএমের বাড়িতে তিনখানা হয়েছে, আইএসএফের বাড়িতে হয়েছে তিনখানা, ছখানা বাড়িতে হামলা হয়েছে, ছখানা বাড়িতে ভাঙচুর হয়েছে। এ বিষয়ে আইএসএফের রাজ্যের সহসভাপতি তাপস ব্যানার্জি বলেন, কয়েকজন দুষ্কৃতী ছাগল চুরির অভিযোগে একজনের বাড়িতে চড়াও হয়, তাকে না পেয়ে তার বাবাকে তুলে নিয়ে যেতে চেষ্টা করে, তা নিয়েই শুরু হয় ধস্তাধস্তি, মারামারি। আমাকে ফোনে জানানোর পর আমি আইনের দ্বারস্থ হতে বলেছিলাম, তারপর শুনি এই ঘটনা। বিশাল মানে মাস্তান বাহিনী ঘুরে সমস্ত বেছে বেছে আইসিবের গাড়ি পেট্রোল দিয়ে জ্বালাতে ঢুকছে সুলেমানপুরে, এবং বিশাল পুলিশ বাহিনী র‍্যাব ট্যাব ঢুকেছে, ঢুকে সমস্ত জ্বালানোর চেষ্টা করেছে, না পেরে পরে ভাঙচুর করে। চাকসিমড়ে গ্রামে প্রায় 3-4টে বাড়ি ভাঙচুর করে, সিম সুলেমানপুরে প্রায় 1-2টো বাড়ি ভাঙচুর, সব বেছে বেছে আইএসএফের বাড়ি ভাঙচুর করে, এবং পুলিশের মানে উপস্থিতিতে সেখানে সমস্ত বাড়ির থেকে প্রায় 8-10টা মোটর বাইক তুলে নেয়, এবং পুলিশ নিজে থেকে, পুলিশের কোনো এক এসআই নিজে বলছে এটা আইএসএফের বাড়ি, বের কর বাইকটা, এবং বাড়িগুলো ভাঙচুর করেছে। ওখানে দাঁড়িয়ে খবর আমার কাছে আসতে থাকে, তখন আমি ওদেরকে বলি যে দেখো তোমরা অশান্তি করো না, পুলিশ যা করছে করছে, আমাদের আইনি ব্যবস্থা নিতে দাও। কিন্তু এ যে সন্ত্রাসটা কাল রাত্রিবেলায় সুলেমানপুর ওই অঞ্চলে হয়েছে পুলিশের উপস্থিতিতে, তৃণমূলীরা এবং একটা বিশাল বাহিনী, তারা আদৌ র‍্যাব কিনা, বিভিন্ন পোশাক পরা ছিল, যেটা ওখানকার মানুষের আশঙ্কা যে এটা শাসক দলের কোনো দুষ্কৃতীদের র‍্যাবের ড্রেস করে নিয়ে যাওয়া হয়েছে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতা তথা দিগড়া মালিকবেড়িয়া পঞ্চায়েতের প্রধান চিন্ময় কুমার মণ্ডল। তিনি বলেন, ছাগল চুরি নিয়ে একটি ঘটনা, এখানে তৃণমূলের কেউ জড়িত নয়। ছাগল গরু দিনরাত চুরি হচ্ছে, কিছুদিন ধরেই চুরি হচ্ছে, এবং এর আগে শাহজান বলে একটা ছেলে ওখানে গরু চুরি করতে গিয়ে ধরা পড়ে এবং 60,000 টাকা জরিমানা দেয়, এরপরে ছাগল চুরি করে দত্তপুর থানা ধরা পড়ে, এবং এই দত্তপুত্তারা ধরা পড়লে এদের 6-8টা ছাগল চুরি হয়েছে, কদিন ধরেই ছাগল চুরি হচ্ছে। এরা গেছিলো বলতে যে ছাগলগুলো চুরি করেছে, যে ওই টাকাটা যদি ফেরত দেওয়া যেত,
এরা টাকাটার জন্য ওরা রাজি হয়েছিল, সেই শাহজাহান রাজি হয়েছিল টাকা দেবে বলে যে হ্যাঁ আমি টাকা ফেরত দেবো, কিন্তু এরা যখন কথা বলে বাড়ি আসছে, এরা তিনটে চারটে ছেলে যাদের ছাগল চুরি হয়েছিল তিন চারজন গেছিলো, এরা পিছন দিয়ে রেজাউলের নেতৃত্বে, ওখানে আইএসএফের নেতা রেজাউলের নেতৃত্বে, মানে এই ছাগল গরুগুলো চুরি করার টাকা অর্ধেক ওই রেজাউলের নেতৃত্বে যায় আইএসএফের, এরা ওই টাকা দিয়ে বোম পিস্তল সব আনছে বাইরের থেকে, এবং ওরা এই মুহূর্তে ওই এলাকা যদি তদন্ত করা যায় বোম পিস্তলে ওদের যদি তদন্ত করা যায় ওখানে প্রচুর বোমা পাওয়া যায়, বোম মেশিন পাওয়া যাবে, এবং এই এলাকা পুরো ওরা মানে ত্রাস সৃষ্টি করে রেখে দিয়েছে। আমাদের কোনো ছেলে যায়নি ওখানে, পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি, প্রশাসন গেছে, প্রশাসন তদন্ত করছে, এটা প্রশাসনের ব্যাপার, তদন্তে এসে। যদিও এলাকায় যথেষ্ট উত্তেজনা থাকায় সোমবার রাত থেকেই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, র‍্যাব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।